নারদ মামলায় সোমবার রাতে নাটকীয় পট পরিবর্তন। নিম্ন আদালতের জামিনের নির্দেশে স্থগিতাদেশ জারি করে নারদ কাণ্ডে ধৃত হেভিওয়েট চারজন নেতামন্ত্রী বিধায়ককে বুধবার পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বুধবারই এই মামলার পরবর্তী শুনানি, তবে ততক্ষণ পর্যন্ত হাত গুটিয়ে বসে থাকতে রাজি ছিল না তৃণমূল। জামিন খারিজের মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানান ধৃত চারজন। মঙ্গলবার দুপুরে নারদকাণ্ডে ধৃত সুব্রত মুখোপাধ্যায়, ফিরাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী তথা কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি, সিদ্ধার্থ লুথরা এবং আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠক করেন। তারপরই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে এই তিনজন আইনজীবী আবেদন জানিয়ে বলেন, আপনি গতকাল যে নির্দেশ দিয়েছেন তা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদনপত্র দাখিল করতে চাই, আপনি অনুমতি দিলে সেই আবেদনপত্র দাখিল করব। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ সেই অনুমতি দেয়। পাশাপাশি ধৃতদের আইনজীবীরা বুধবারই এই মামলার শুনানির আবেদন জানান। সেই সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, কাল অর্থাৎ বুধবার দুটো মামলারই শুনানি হবে। আজকেও আমরা অনারেবল চিফ জাস্টিসের কাছে মেনশন করেছি, যেহেতু আগামীকাল কেসটা ফিক্সড আছে, তাই আমরা মেনশন করে বলেছি যে আমাদের কাছে যা যা অ্যাপ্লিকেশনের যা যা কপি আছে সেগুলোকে সার্ভ করা হোক, কারণ এটা যদি আমরা আগামীকাল গিয়ে বলতাম তাহলে আরও টাইমটা পেরিয়ে যেত, তাই আমরা আজকে ওটা মেনশন করেছি চিফ জাস্টিসের কাছে। এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি বলেছেন লিঙ্ক দিয়ে উনি সেই কপিগুলো আমাদেরকে সার্ভ করে দিচ্ছেন। এই যে চিফ জাস্টিস কালকে অপরচুনিটি দিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়াকে যে হ্যাঁ আমি তোমার ম্যাটার ফিক্স করছি, আমি তোমার ম্যাটারটা শুনবো, সেই হিয়ারিংটাকে এত ডিলে করা হয়েছে যেহেতু এইখান থেকে বেলের অর্ডার আসে চলে আসবে, বেল অর্ডারটাকে যদি বেল অর্ডার পাস হয়ে যায় তাহলে ওটা আমরা কি করে আটকাবো, এই একটা মানে এই একটা জিনিস এখানে করে রেখেছিল, সেটাই আমরা ভেরি আনফর্চুনেট। ই রিচ পিপল ক্যান অ্যাক্সেস জুডিশিয়ারি এনি টাইম দে ওয়ান্ট, বাট পুয়ার পিপল ক্যানট অ্যাক্সেস জুডিশিয়ারি হোয়েনএভার দে ওয়ান্ট। সিবিআই এই মামলা স্থানান্তরের আবেদন করেছে, তা নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টে শুনানি হবে। একই সঙ্গে চার হেভিওয়েট নেতার জামিনের ওপর হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল তারও শুনানি হবে বুধবারই। অন্যদিকে ধৃত চার হেভিওয়েট নেতার তরফে জামিনের ওপর স্থগিতাদেশের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে, তারও শুনানি হবে এদিনই। এদিকে নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার আট দিনের মাথায় হঠাৎ করে নারদকাণ্ডে সিবিআই এর সক্রিয় হয়ে ওঠা এবং আচমকাই সোমবার চার হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়কের বাড়িতে গিয়ে তাঁদের গ্রেফতার করে আনার নেপথ্যে গভীর ষড়যন্ত্র দেখছে তৃণমূল। যেটা কাল ঘটল সেটা দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত। এর থেকেই বোঝা যায় যে কত ডিপ রুটেড কনস্পিরেসি, শুধু রাজনৈতিক উদ্দেশ্য বা প্রতিহিংসা পরায়ণ নয়, এর পেছনে আমি যেটা লক্ষ্য করছি বা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে একটা রাজনৈতিক চক্রান্ত, ষড়যন্ত্র বাংলার বিরুদ্ধে, বাংলার মানুষের বিরুদ্ধে এবং বাংলার বিপুল জনসমর্থন নিয়ে আসা একটা শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে। দেশের পাশাপাশি রাজ্য এই মুহূর্তে করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে নারদ মামলায় সিবিআই এর তৎপরতা নিয়ে সন্দিখান বামেরাও। যারা দুর্নীতি করেছে শাস্তি তাদের পেতেই হবে, এটা আমরাই মামলা করেছি। এই সময়টাই বাঁচতে হলো যখন লকডাউন চলছে, মানুষ অক্সিজেন পাচ্ছে না, হাসপাতালে বেড পাচ্ছে না, জীবনের জন্য মানুষ যুদ্ধ করছে, সেই সময় এটা করতে হলো। 20 দিন আগে 20 দিন পরে করা যেত না? একে দৃষ্টি ঘোরানোর জন্য খেলা খেললো দুই সরকারের অপদার্থতা ঢাকার জন্য, আর মুখ্যমন্ত্রীও চলেও গিয়ে ওখানে বসে থাকলেন 12 ঘন্টা ধরে। ফলে যা হচ্ছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এই দুই সরকারই এই অপরাধ করছে এবং মুখ্যমন্ত্রীও আইন নিজের হাতে এইভাবে তুলে নিতে পারেন না। বিজেপি অবশ্য বলছে যা করার সিবিআই করছে। এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না, এর উত্তর সিবিআই দিতে পারবে। আমরা দীর্ঘদিন ধরে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, যখনই তদন্ত গতিপ্রাপ্ত হয় তখনই বলা হয় পলিটিক্যাল ভেন্ডেটা, আবার যখন তদন্তের গতি একটু স্লথ হয়ে যায় সিপিএম এবং কংগ্রেস তারা বলতো দিদি মোদি গটা। এভাবে বেশ কয়েকটা বছর কেটে গেছে। এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মনে হয় বিজেপি ক্লান্ত এবং শুনতে শুনতে রাজ্যবাসীও ক্লান্ত, বিরক্ত। কেন গ্রেপ্তার হয়েছে, কোন সময় গ্রেপ্তার হয়েছে, কাদের গ্রেপ্তার করা হয়েছে, তার প্রশ্নের উত্তর সিবিআই দেবে।
পশ্চিমবঙ্গ বিজেপি শাখা থেকে। নারদ মামলায় বুধবারই ধৃত হেভিওয়েট চার নেতা মন্ত্রী বিধায়কের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আর এর আগেই চারজনের গ্রেফতারি, জামিন, তারপর আবার জেল যাত্রা, এসব নিয়েই সোমবার দিনভর উত্তাল ছিল রাজ্য রাজনীতি। সেন্ট্রাল পুলিশ দিয়ে কার্যত পাড়া ঘিরে এক একজন নেতার বাড়ি পাড়া একেবারে ভোরবেলা ঘিরে তাদের গ্রেফতার করা হলো। আদালতে কি বলা হলো, একদম স্ট্রিক্টলি যে আর্গুমেন্ট সিবিআইয়ের আইনজীবী দিয়েছেন আমি আর্গুমেন্ট অনুযায়ী যাচ্ছি। প্রত্যেকে প্রভাবশালী, সাক্ষীদের তারা প্রভাবিত করতে পারেন। সিবিআইয়ের এখতিয়ারধীন, যেটা সুপ্রিম কোর্ট তথা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পরে নির্দেশে তারা তদন্ত করছে। সুতরাং তোমার এই প্রশ্নগুলো কী কী হিসেবে কী কী ভেবে কী করেছে সেটা সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা এবং তাদের আইনজীবীরাই বলতে পারবে। কিন্তু আপনি বলছেন এটা রাজ্য বিজেপির গায়ে লাগবে না? না, রাজ্য বিজেপির গায়ে লাগবে। রাজ্য বিজেপি তো সিবিআইকে কন্ট্রোল করছে না, যেহেতু কেন্দ্রে আছে বিজেপি, তার জন্যে সিবিআইয়ের সমস্ত কার্যকলাপের জন্য আমরা দায়ী থাকবো এটা আমরা মনে করি না। কিন্তু ঘটনাটাকে আমি অন্যভাবে আমি দেখতে চাই, যে আজকে সিবিআই যখনই কোনো জায়গায় মুভ করবে, যদি তারা সত্যি হাইকোর্ট বলেছে তদন্ত করে দেখতে, তার কারণ একটা অপরাধ সংঘটিত হয়েছিল এবং হাইকোর্ট কি বলছে সেই রায়ে, এই অপরাধ সমাজের অতি ক্ষতিকারক দিক, এটা তো অস্বীকার করা যাবে না এই ঘটনাটা। দ্বিতীয়, সুপ্রিম কোর্টে যখন যাওয়া হলো, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেলেন যে এটা বাতিল করার জন্য এই তদন্তের আদেশ, তখন বললে এটা কোনো অপরাধই নয়, রাজ্য সরকার বলেছিলেন, সুপ্রিম কোর্ট বলেছিল, আপনারা এসছেন কেন? তারপরে যে তদন্ত হচ্ছে সেখানে দেরি হচ্ছে, কবে হচ্ছে, তারপরে অ্যারেস্ট কেন, কেন অ্যারেস্ট হবে না, নানা রকম মতামত আছে। আমাদের কথা হচ্ছে এই যে অপরাধ হয়েছে সেই অপরাধটার একটা সুনিয়ন্ত্রিত এবং ঠিকঠাক একটা এন্ডে পৌঁছতে হবে। জয়প্রকাশ দা একটু আগে যেটি বললেন যে অপরাধ অপরাধ হাইকোর্ট সুপ্রিম কোর্ট, অপরাধ যখন সংগঠিত হয়েছে অতটা নিশ্চিত যদি জয়প্রকাশ দা, তাহলে সেই অপরাধ যারা সংগঠিত করেছে, মুকুল রায় সর্বভারতীয় সহসভাপতি হলো কি করে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলেন কি করে, শঙ্কুদেব পাণ্ডা তিনি কি করে যুব দলের দায়িত্ব পাচ্ছেন পদের, আপনারা যদি নিশ্চিত হন অপরাধ সংগঠিত হয়েছে, তাহলে সেই অপরাধীদের আস্তাকুড় হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টি সকালবেলা। আচ্ছা সুমন, কেন্দ্রীয় বাহিনী পাড়ায় পাড়ায় ঘুরছে, ল অ্যান্ড অর্ডারটা কাদের হাতে? কেন্দ্রীয় বাহিনী যদি সিবিআই যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে, লকডাউন পরিস্থিতি যে জায়গাটা কোভিডে, তারা অক্সিজেন দেয় না, রেমডেসিভির দেয় না, ভ্যাকসিন দেয় না, যখন সবাই মিলে একটা লড়াই চলছে, তখন এটা কি একটা হাস্যকর জায়গা? তিন নম্বর, চার্জশিটের কথা যদি আসে, তার জন্য তো অ্যারেস্টার দরকার ছিল না। চার্জশিট মানে কি? চার্জশিট জমা দেবে, যদি কগনিজেন্স নেন বিচারক, তিনি একটা ডেট ঠিক করবেন, তিনি একটা সামান ইস্যু করবেন, চার্জশিটেড পার্সন যাবে, সামানটা নেবে, সারেন্ডার করতে পারে বা বেল প্রেয়ার দিতে পারে, আইনি পদ্ধতি আছে। তার জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে সকালবেলা বাড়ির থেকে তুলে আনাই করোনা লকডাউন পরিস্থিতিতে, এটা গোহারা হেরে বিজেপি হাটটা মানতে পারছে না, সব দিক থেকে নখ দাঁত দিয়ে বাংলার ক্ষতি করার চেষ্টা করছে, এটা তার প্রতিফলন। এই চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হলেও নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না, সেই প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। যার স্টিং অপারেশনের ভিত্তিতে যাবতীয় নারদ মামলা, সেই ম্যাথু স্যামুয়েল ও মুকুল শুভেন্দুকে ছাড় দেওয়ায় অখুশি। মেরা খুশি কা দিন হ্যায়, আজ অ্যারেস্ট হুয়া হ্যায় সুব্রত মুখার্জি ওর ফিরাদ হাকিম মদন মিত্র সোহেন চাটার্জি। মে এক হি দুঃখী কা বাত হ্যায়, মেনে যাকে পয়সা দিয়া থা শুভেন্দু অধিকারী কো উসকা অফিস পে, উসকা নাম এ লিস্ট পে নেহি হ্যায়, উসমে ক্যা হো গয়া, উসপে ফরেন্সিক টেস্ট কিয়া থা, ও প্রুভ কিয়া থা, সিবিআই মেরা উপর ইসকা বারে মে স্টেটমেন্ট ভি লিয়া থা, মুঝে পতা চলা হ্যায় শুভেন্দু অধিকারী হি অলসো অ্যাডমিটেড হি রিসিভ দ্য মানি ফ্রম মি, উসি কা নাম কিয়ো নেহি হ্যায়। হোয়াট আই এম সেইং, the investigation should be fair। শুভেন্দু অধিকারীকে গ্রেফতার না করা নিয়ে কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর যুক্তি,
2014 নারদকাণ্ডের ভিডিও যখন রেকর্ড করা হয় তখন শুভেন্দু অধিকারী লোকসভা সাংসদ ছিলেন। নারদ ভিডিও শুভেন্দুর পাশাপাশি তৎকালীন আরও কয়েকজন তৃণমূল সাংসদকে দেখা গিয়েছিল। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়ে লোকসভা স্পিকারকে চিঠি দেওয়া হয়। পরে সে বিষয়ে ফের তাঁকে রিমাইন্ডার দেওয়া হয়। সব মিলিয়ে মোট 5 বার লোকসভা স্পিকারের কাছে অনুমতি চাওয়া হয়, কিন্তু এখনও অনুমতি পাওয়া যায়নি। সে কারণে সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার সহ কোনো সাংসদের বিরুদ্ধেই চার্জশিট পেশ করা যায়নি। শুভেন্দু অধিকারী কোনো ব্যতিক্রম নন, একই কারণে তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে চারজনকে নিয়ে যাওয়া হয়েছে তারা তো ভোটে জিতে এসছে, পাবলিককে সার্ভিস দেবে। তার মানে এটা চাইছে যে তৃণমূল কংগ্রেস 213টা আসন নিয়ে যে জিতেছে এটা এখনো মানে ভারতীয় জনতা পার্টি হজম করতে পারছে না। এই ম্যাথুস শ্যামলকে কেন আগে অ্যারেস্ট করলো না? পাল্টা তৃণমূলের প্রশ্ন, নারদকাণ্ডের সময় অর্থাৎ 2014 সালে মুকুল রায় রাজ্যসভার সাংসদ ছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থার জন্য রাজ্যসভার চেয়ারম্যানের কাছে অনুমতি চাওয়া হয়নি কেন? এক্ষেত্রে সিবিআই সূত্রে পাল্টা দাবি করা হচ্ছে, নারদ ফুটেজে মুকুল রায়কে নিজে হাতে টাকা নিতে দেখা যায়নি, তার বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণও মেলেনি। তৃণমূল অবশ্য এসব যুক্তি মানতে নারাজ। তাদের দাবি, সিবিআই পরিকল্পনা মাফিক এমনভাবে গুটি সাজিয়েছে যাতে তৃণমূল নেতাদেরই গ্রেফতার করা যায় আর তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতারা আইনের ফাঁক দিয়ে গলে যেতে পারে। একটা কথা আছে বাংলায় যে কয়লা ধুলে ময়লা যায় না, কিন্তু বিজেপিতে গেলে সব ময়লা ধুয়ে যায়। এই সমস্ত আশারে গল্প, ওদের সরকার ওদের অনুমোদন পায়নি মানে? স্পিকার বা চেয়ারম্যান তো আলাদা কোনো সত্তা নয়, এক যাত্রায় পৃথক ফল হয় না। কংগ্রেস সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিংভি টুইট করে বলেছেন, নারদা ক্লিপে যাঁদের দেখা গেছে মুকুল রায়, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফেরাদ হাকিম, শঙ্কুদেব পণ্ডা, মদন মিত্র, অনুমান করুন কাদের গ্রেফতার করা হয়েছে, কাদের গ্রেফতার করা হয়নি। আফরোজ শাহ যত তাড়াতাড়ি সমুদ্র তট পরিষ্কার করেন, বিজেপিতে যোগদানকারীরা তার থেকেও তাড়াতাড়ি নিজেদের অতীত সাফ করে ফেলেছেন। 2017 সালে 16 এপ্রিল হাইকোর্টের নির্দেশে সিবিআই কেস রেজিস্টার করলো, 13 জনের নামে FIR হলো, আর 21-17 মে 4 বছর পর অ্যারেস্ট হলো 4 জন, চার্জশিট হলো 5 জনের নামে, মির্জাকে আগে গ্রেফতার করা হয়েছিল। আমি বলছি যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে বাকি থেকে গেলেন 7 জন, সৌগত রায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষিদার, যারা জীবিত নেই তাদের কথা আমি ধরছি না। তেমন পাশাপাশি তৃণমূল একেবারে সকাল থেকে যে প্রশ্ন তুলছে যে শুভেন্দু অধিকারী মুকুল রায়রাও তো আছেন। জয়ন্ত, তোমার সময় শুরু এখন। দেখো, শুভেন্দু অধিকারী মুকুল রায় আছেন, তাদের ধরা হয়নি বলে এই 4 জনের অপরাধ গুরুতর নয় তা কিন্তু নয়। একটা সময় ছিল অভিযোগ যথেষ্ট গুরুতর, মহামান্য হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট ঘুরে তদন্ত যায় সিবিআই এর হাতে, এবং সিবিআই যথেষ্ট সময় পেয়েছিল তদন্তটা সম্পূর্ণ করার। 5 বছর বাদে তারা তদন্ত সম্পূর্ণ করেছে, কোথাও কোনো অভিযোগ নেই যে এই 4 জন তদন্তে সহযোগিতা করেননি। সুব্রত মুখার্জি মাননীয় তার আইনজীবী বললেন, যখনই ডেকেছে আমরা গিয়ে ভয়েস রেকর্ডিং স্যাম্পল দিয়ে এসেছি। আজকে এই প্রশ্নটা ওঠারই ছিল যে এই কোভিড সিচুয়েশনে 50 বা 60 4 জন মানুষকে, যখন মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে খুব দরকার, না হলে গ্রেপ্তার করার দরকার নেই, কি প্রয়োজন আমাদের ভাষায় বলে কাস্টোডিয়াল ডিটেনশনের? আমরা সকালেও আলোচনা করেছিলাম যে এই জায়গায় কিন্তু জবাব দিতে হবে সিবিআইকে যে কাস্টোডিয়াল ডিটেনশনের এই মুহূর্তে প্রয়োজনটা কি। আস্তিনে লুকোনো তাস না থাকলে শুধু প্রভাবশালী তত্ত্ব, তারা এভিডেন্স ট্যাম্পার করবে, তারা ভয় দেখাবে, এতে কিন্তু হবে না। একদম অফিসিয়ালি সিপিএম পার্টির তরফ থেকে বলা হচ্ছে, করোনা মহামারীতে যখন সারা দেশের মানুষের জীবন জীবিকা অভূতপূর্ব বিপর্যয়ের সম্মুখীন, তখনই সরকারের সীমাহীন অপদার্থতা চাপা দিতে, মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দেশ এবং রাজ্যব্যাপী করোনা মহামারীর ভয়ঙ্কর আক্রমণের সময় কেন্দ্রীয় সরকারের সংস্থা সিবিআইয়ের এই পদক্ষেপের আমরা তীব্র প্রতিবাদ করছি। বিজেপির মনে রাখা উচিত, সদ্য রাজ্যের মানুষ তাদের সরকারে চায় না স্পষ্টভাবে সেই রায় দিয়েছেন। পার্থদা, আপনার সময় শুরু এখন। অর্থাৎ তৃণমূলের মতোই তীব্রভাবে প্রতিবাদ করছে সিপিআইএম। সুমনবাবু, একটা জিনিস এটা ঠিকই যে সিবিআই সম্পর্কে আমাদের যে অভিজ্ঞতা গত 5-7 বছরে সারদা এবং নারদা মামলা নিয়ে, এটা একটা মেগা সিরিয়ালের চেহারা পেয়েছে, এবং সিবিআই বেসিক্যালি এটা সবসময় হচ্ছে যে পলিটিক্যালি মোটিভেটেড হচ্ছে। এবং আজকে সকালবেলায় ওই যে অপারেশন সানশাইন থেকে শুরু করে অপারেশন সানসেট পর্যন্ত যা দেখলাম, এটাও হচ্ছে যে আমি বললাম যে এমন একটা সময় তারা এটা করতে চাইলো, এটা একটা রাজনৈতিক আমি বলবো অ্যাকশন, ছাড়া অন্যভাবে এটাকে দেখা যায় না।
এই কারণের জন্য এবার একটা প্রশ্ন উঠছে যে আমি বলছি যে তৃণমূলের চারজন সাংসদকে চারজন বিধায়ককে দেওয়া হয়েছে আর বাকি শুভেন্দুবাবু আর মুকুলবাবুকে দেওয়া হয়নি কেন, হচ্ছে যে চার্জশিট বা তাদের গ্রেপ্তার করা হয়নি কেন। এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা যে শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় ইনফ্যাক্ট তারা সবচেয়ে ভালো প্রমাণ করেছেন যে সঠিক সময় ভ্যাকসিন নিলে কী উপকার হয়, এবং এই কারণের জন্য যে বাকি চারজন যারা আছেন এবং এবং যুক্তির খাতিরে যদি ধরতাম যে বাকিদেরও যদি গ্রেপ্তার করা হতো তাহলে একই জিনিস, অর্থাৎ অপরাধটা কিন্তু তাহলে মান্যতা পেত। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছিল যে ভিডিও জাল ইত্যাদি সেটা নয়, যে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সবলকেই গ্রেপ্তার করা হোক, তৃণমূলের যদি অ্যার্গুমেন্ট হয়। আমি সেখান থেকে দাঁড়িয়ে বলছি সময় এটা ভীষণ ইম্পর্টেন্ট আজকে যেখানে আমরা আছি, যে এখানে দাঁড়িয়ে একটা যে যেখানে বিজেপি সরকার গোটা দেশ জুড়ে যে টিকা, আমি বলছি আমরা লকডাউনের মধ্যে আছি, লকডাউন থেকে বেরোনোর সবচেয়ে বড় উপায় হচ্ছে টিকা, যত কম টিকাকরণ হবে তত লকডাউন লম্বা হবে এবং গোটা দেশ জুড়ে হবে, আমাদের রাজ্যের যে অবস্থার মধ্যে আমরা পড়েছি, ফলে সেখানে দাঁড়িয়ে এই যে দেশ জুড়ে তার ব্যর্থতা, এবং আমি বলছি যে চিকিৎসার কোনো উপায় নেই, অক্সিজেন নেই, টিকা নেই, এরকম একটা অবস্থায় সত্যি সত্যি মানুষের দৃষ্টি ঘোরানোর উপায় ছাড়া আর সিবিআইয়ের এই মুভটার অন্য কি মানে থাকতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নারদকাণ্ডে চার নেতার গ্রেফতারের পর রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশও টুইট করে বলেছেন, বিজেপি ভোটে হারার পর পশ্চিমবঙ্গে যা করছে সেটা হলো জনগণের রায়ের ওপর স্বেচ্ছাচার, রাজ্যপালের পদক্ষেপ অসাংবিধানিক। এটা পরিষ্কার যে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরাজয় হজম করতে পারছেন না, এর তীব্রতম নিন্দা হওয়া উচিত। এদিকে রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ জানাতে সোমবার রাজভবন পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা, আর এদিন ভেড়ার পাল নিয়ে প্রতিবাদ দেখানো হলো রাজভবনের সামনে। রাজ্যপাল না ভেড়ার পাল, পরনে সাদা পাঞ্জাবি জিন্স, পায়ে চামড়ার জুতো, সঙ্গে এক পাল ভেড়া। মঙ্গলবার দুপুরে এভাবেই একজনের দেখা মেলে রাজভবনের গেটের সামনে। নজিরবিহীন প্রতিবাদের সাক্ষী রইল শহরবাসী। রাজভবনের সামনে এক পাল ভেড়ার দল নিয়ে এসে ধর্ণায় বসেন এক যুবক। তার দাবি যে গতকাল অর্থাৎ সোমবার যে ঘটনা ঘটেছে এবং যেভাবে লকডাউন চলছে এবং অতিমারি চলছে তার মধ্যেই যে রাজনৈতিক ঘটনাগুলো ঘটছে তার প্রতিবাদ জানিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তার প্রতিবাদ, এবং সে কারণে রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়েছেন। যদিও পুলিশ তাকে কিন্তু সেখানে বসতে দেয়নি, পুলিশ তাকে তুলে নিয়ে আসে এবং তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। জানা যায় এক ব্যক্তির নাম সুমন মিত্র, সিটিজেন্স এগেনস্ট ডার্টি পলিটিক্স অ্যান্ড করাপশন নামে এক সংগঠনের সদস্য। তার দাবি রাজ্যপালের ভূমিকার প্রতিবাদ জানাতেই এই অভিনব প্রতিবাদ। আমাদের প্রতিবাদ অক্সিজেন নেই, বেড নেই, রাজ্যপাল কিছু করছে না, তার উপর একটা আজকের দিনে দাঁড়িয়ে একটা এই যে মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ তারা বেরোতে পারছে না, তারা ঘরের মধ্যে বসে আছে প্রোটোকল মেনে, আর এদিকে রাজনৈতিক অশান্তি হচ্ছে, নোংরা জিনিস হচ্ছে, এগুলো কি হচ্ছে, এই যে কালকে কি হলো, এগুলো একটা হবে কিছু তো একটা টাইম আছে, সেই টাইমিংটার প্রতিবাদ করছি, চোরের শাস্তি হোক অবশ্যই হোক, কিন্তু সেই টাইমিংটারও প্রতিবাদ জানাচ্ছি আমি। যদিও প্রায় সঙ্গে সঙ্গেই রাজভবনের মেন গেটের সামনে থেকে এই ব্যক্তিকে সরিয়ে দেয় পুলিশ। পশ্চিমবঙ্গে রাজ্যপালের পদে শপথ নেওয়ার পর থেকে জগদীপ ধনখড়ের সঙ্গে কখনো রাজ্য সরকার আবার কখনো শাসক দল তৃণমূলের সংঘাত কারো অজানা নয়, কিন্তু তৃতীয় মমতা সরকারের শুরু থেকে সেই সংঘাতের মাত্রা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে জেলা পরিদর্শনে বেরিয়েছেন, বারবার প্রশ্ন তুলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। সোমবার নারদকাণ্ডে সিবিআই যখন চার হেভিওয়েট নেতামন্ত্রী বিধায়কদের গ্রেফতার করেছে তখনও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কখনো প্রশ্ন তুলে আবার কখনো হুঁশিয়ারি সুরে টুইট করেছেন রাজ্যপাল, জানিয়ে এদিন জগদীপ ধনখড়কে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। এই রাজ্যপাল তো বাংলার বুকে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছেন, উনি তো রাজ্যপাল নন, নৈরাজ্যপাল। তার দায়বদ্ধতা সংবিধানের প্রতি নয়, তার দায়বদ্ধতা একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি এবং দু চারজনের প্রতি, সুতরাং তার সৌজন্য বোধটুকু নেই, গণতন্ত্রের প্রতিও তার শ্রদ্ধা নেই। এই প্রসঙ্গে রাজ্যপাল মঙ্গলবার নতুন করে কোনো টুইট না করলেও অন্য একটি প্রসঙ্গে টুইট করেছেন তার জন্মদিন নিয়ে, তাতেও আবার খোঁচা আছে। ধনখড় টুইট করে বলেছেন, করোনা পরিস্থিতি ও ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখে গত বছরের মতো এবছরও 18ই মে আমার জন্মদিন পালন করব না, কোভিড বিধি এবং লকডাউনের নিয়ম মেনে চলব, অশান্তির ঘটনাগুলি পুলিশের এড়িয়ে যাওয়া উচিত নয়, ভোট পরবর্তী সন্ত্রাসে কবলিতদের পাশে থাকুন। পুরো বিষয়টা কিন্তু দেখা হচ্ছে একাধিকবার এই সকালে আপনার সঙ্গেই আলোচনা হচ্ছিল যে জাতীয় স্তর থেকে যদি দেখেন
কেন্দ্র বনাম রাজ্য। একাধিক জাতীয় নেতা এ নিয়ে টুইট অবধি করেছেন যে লড়াইটা হচ্ছে কেন্দ্র বনাম রাজ্য, মোদি বনাম মমতা, পিএম বনাম সিএম। আমি বলছি 2000 কোথাও একটা 2024-এর যে রাজনৈতিক লড়াইটা তার সলতে পাকানোটাও কি আজকে শুরু হয়ে গেল না? বিজেপি যে টাইমিংটা বাঁচল দেখুন, মানে আজকে সিবিআই যে তদন্তের কথা বলে যেভাবে অ্যারেস্ট করলো, সেই অ্যারেস্টটা তো পলিটিক্যাল কোন একটা জায়গা থেকে মানে অঙ্গুলি হেনই করেছে। আপনার ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কিন্তু সুযোগ ছিল বিজেপি। কেন এই নরেন্দ্র মোদি গুজরাটে সিবিআই এর যখন জেরার সম্মুখীন হয়েছে, ভিকটিম হয়েছি, এই ভিকটিম তাস খেলে নরেন্দ্র মোদী দলের মধ্যে নেতা হয়েছে, আবার দেশের মধ্যেও তিনি কিন্তু গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্রমশ যেভাবে মানে পশ্চিমবাংলায় সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, ইডি কে ব্যবহার করা হচ্ছে, নরেন্দ্র মোদী কিন্তু ক্রমশই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বিকল্প মুখ হিসাবে তৈরি করে ফেলছে। অর্থাৎ 24-এ সলতে পাকানোটা কিন্তু কার্যত শুরু হয়ে গেছে। কারণ আপনি রাইটলি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাতীয় নেতা তৈরি করেছে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করে তাকে ভাইকে উচ্চারণ করে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভিকটিম কার্ড এই সিবিআই প্রশ্নে আজকে তিনি সারা ভারতবর্ষে তিনি ব্যবহার করেন, এবং আজকে সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান মুখ হয়ে উঠছেন ক্রমশ নরেন্দ্র মোদী। 2024-এর নির্বাচনে কিন্তু সেটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে উঠছে ক্রমশ। রাজ্যপাল মূলত কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করে, এখানে নিয়ম অনুযায়ী একটি ইন্টিমেশন অন্তত স্পিকারকে দেওয়া উচিত ছিল, এবং আমার মনে হয় যে এই ইন্টিমেশনটা দিয়েই কিন্তু এই গ্রেপ্তারি যে পদ্ধতি সেটা করাটা বাঞ্ছনীয়। নইলে যে পারতপক্ষে যেটা মনে হচ্ছে যে একটা ইন্টারভেনশন অন দ্য পার্ট, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা অতি সক্রিয়তা এই মহামারীর সময় কিন্তু চোখে পড়ছে, যেটা কিন্তু খুব দৃষ্টিকটু। এবং আমার মনে হয় যে সিবিআই বিগত 5-6 বছর বহু সময় পেয়েছিল সে কাজটা না করে, ইতিমধ্যে জনগণই কিন্তু তাদের রায়টা দিয়ে দিয়েছে যে কি করবে, কারা তার প্রতিনিধিত্ব হবে। সুতরাং আরও একটা প্রশ্ন যে এই অতি সক্রিয়তা যেটা করা হলো সিবিআইয়ের পক্ষ থেকে, সেটা কিন্তু 2024 সালে তৃণমূলের হাতটাই অনেক বেশি শক্ত করলো, কেননা কিছু নিয়ম অনুযায়ী স্পিকারের অনুমতি নিয়ে, অর্থাৎ যারা তার প্রতিনিধিত্ব করছে সেই অনুমতি নিয়ে এই গ্রেপ্তারটা করা উচিত ছিল রাজ্যপালের, মাননীয় রাজ্যপালের সরাসরি হস্তক্ষেপ কিন্তু এখানে বাঞ্ছনীয় ছিল না। ইমনবাবুর একটা কথা আমার খুব কিন্তু ভয় লেগেছে, শিক্ষিত মানুষ ইমনবাবু, যে 5 বছরে এত কিছু হলো কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা জিতে এসছে, সুতরাং তাদের সব দোষ খালন হয়ে গেল। এ তো সাংঘাতিক ব্যাপার, আইনের শাসনই থাকবে না, কোনো আমাদের সংবিধান থাকবে না। কেউ যদি কোনো দোষে, ক্রিমিনাল দোষে তার এগেনস্টে তদন্ত চলে, তারপর যদি ভোটে জিতে আসে তাহলে তার এগেনস্টে আর কিছু করা যাবে না। এই যুক্তি যদি শিক্ষিত মানুষের কাছ থেকে আসে তাহলে সমাজের জন্য কিন্তু খুব চিন্তার কারণ। এ রাজ্যপাল তার সাংবিধানিক পদমর্যাদা ভুলে ভোটের আগে পরিবর্তনের ডাক দেন, সেই রাজ্যপালকে বিজেপির কার্যনির্বাহী সভাপতি খুব খারাপ ভাষায় বললে বিজেপির দালাল ছাড়া অন্য কোনো ভাষায় তাকে বিশেষণে সম্বোধিত করার জায়গা থাকে না। দুই, একটু আগে সিবিআই সূত্র বলে যেটা চলছে যে মুকুল রায় তাকে সরাসরি টাকা নেওয়ার ভিডিওটা দেখা যায়নি বলে চার্জশিটে তিনি আসতে পারেন বা নাও আসতে পারেন, কী করে হতে পারে? এই কেসে প্রথম যাকে অ্যারেস্ট করেছে সিবিআই তার নাম আইপিএস মির্জা, মির্জা এলেন কোথা থেকে? মুকুল রায় তো বললেন আমারটা টাকাটা গিয়ে মির্জাকে দাও, মির্জা টাকা নিলেন, মির্জা টাকা নিয়ে বললেন মুকুল রায়ের টাকা আমি তুলি, এগুলো তো সব নথিভুক্ত। ফলে মির্জা যদি অ্যারেস্ট হয়ে থাকেন তাহলে সিআরপিসি 161 অনুযায়ী মির্জা যে বয়ান দেবেন এই মামলায়, প্রথম গ্রেফতার হওয়া উচিত ছিল মুকুল রায়ের। নিম্ন আদালতের জামিনের নির্দেশে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ায় 4 হেভিওয়েট নেতাই আপাতত জেল হেফাজতে, যদিও শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে 3 জন এসএসকেএম এর উর্বান ব্লকে ভর্তি, 1 জন প্রেসিডেন্সি জেলে। সোমবার কলকাতা হাইকোর্টে দীর্ঘক্ষণ তাদের নিয়ে শুনানি চলে। হাইকোর্টের নির্দেশনামার একটি অংশে মামলা স্থানান্তরের আবেদনের উল্লেখ রয়েছে। নির্দেশনামার ষষ্ঠ পৃষ্ঠায় লেখা রয়েছে, সলিসিটর জেনারেল জানিয়েছেন আদালত সমীচীন মনে করলে ফৌজদারি দণ্ডবিধি 407 নম্বর ধারা ব্যবহার করতে পারে। সিবিআই আদালতে যে চিঠি পাঠিয়েছে সেখানে সিবিআই অফিসে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে মামলা স্থানান্তরিত করার জন্য এটাই যথেষ্ট কারণ, বিষয়টি অবিলম্বে দেখা উচিত, না হলে এই বার্তা যাবে যে ভিড়ের মাধ্যমে চাপ তৈরি করে যে কোনো নির্দেশ আদায় করা সম্ভব।
যদিও সূত্রের দাবি হাইকোর্টে সিবিআই এর লিখিত আবেদনে এই চার হেভিওয়েটের মামলা সরাসরি স্থানান্তরের উল্লেখ করা হয়নি। সিবিআই সূত্রের দাবি, আইনি তদন্তে যাতে কোনো বাধা না তৈরি হয় সেই মর্মে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টের কাছে আবেদন জানানো হয়। বুধবার হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। তবে হাইকোর্ট সোমবার রাতে জামিনের স্থগিতাদেশ দেওয়ার পরও টানা পড়েন সেখানে থামেনি। সকালে গ্রেফতার, সন্ধ্যায় জামিন, রাতে জেল, ভোরে হাসপাতাল, তার মাঝে জেলের গেটে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কান্না। নারদ মামলায় চার হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়কের গ্রেফতারি ঘিরে সোমবার সারাদিন এবং সারা রাত ধরে টানা পড়েন চলেছে। সন্ধ্যায় বিশেষ সিবিআই আদালত ধৃত চারজনকে জামিন দিলেও রাতেই সেই জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। এরপরই নারদা কাণ্ডে ধৃত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী পৌঁছে যান নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে। কিছুক্ষণ পর সেখানে যান পরিবহন মন্ত্রী ফেরাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। হাতে মাইক নিয়ে নিজাম প্যালেসের বাইরে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বারবার ভিড় না করার এবং শান্ত থাকার আবেদন জানান। I am also requesting the people of Bengal, people of Kolkata, ke apnara shobai please calm thakun, karon amader bangla ke ora vote jitte pareni. He is like a Modi ji and Amit Shah, amader bangla ke vote diye nite pareni na, ওরা প্রেসিডেন্সিয়াল রুল করে নেবে, ওরা বাংলাটাকে জ্বালিয়ে প্রেসিডেন্সিয়াল রুল করে নেবে, তাই জন্য আমাদের সবাইকে শান্ত থাকতে হবে। আপনারা প্লিজ শান্ত থাকুন, চুপচাপ থাকুন, কেসটাকে ঠিকভাবে হতে দিন, কারণ ওরা আমাদের যে ইমোশনটাকে ইউজ করবে আমাদের এগেনস্টে, আমরা বাঙালিরা ইমোশনাল তো আমাদের ইমোশনটা ইউজ করবে। সো প্লিজ অল অফ ইউ প্লিজ রিমেইন কাম। এরপর ভিড় কিছুটা হালকা হতে শুরু করে। রাত 1:05 একে একে নিজাম প্যালেসের 15 তলা থেকে নিচে নেমে আসেন সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও ফেরাদ হাকিম। প্রথমে দেখা যায় সবুজ পাঞ্জাবি পরা সুব্রত মুখোপাধ্যায়কে। লিফটের সামনে দাঁড়িয়ে স্ত্রী ও আইনজীবীদের সঙ্গে মিনিটখানেক কথা বলেন তিনি। সুব্রত মুখোপাধ্যায়ের পর নিচে নেমে আসেন সাদা পাঞ্জাবি পরা মদন মিত্র। সোমবার সারাদিন তৃণমূল যে প্রশ্নটা বারবার তুলেছে তা নিয়ে সরব হন তিনিও। আমরা খারাপ, শুভেন্দু আর মুকুলরা ভালো, ভালোই। তারপর বেরিয়ে আসেন শোভন চট্টোপাধ্যায়, পেছনে একদিকে ছেলে ঋষি চট্টোপাধ্যায়, আরেক দিকে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সুরেই রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তোলেন কলকাতার প্রাক্তন মেয়র। আইনের উপর আমাদের আস্থা আছে, আমরা আইনের পথেই সমস্ত বিষয়টা করব। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ক্ষেত্রে কারুর কাছে অর্থ সাহায্য নেইনি, যেমন বলে গেছিলাম আজকেও বলি আমি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নই। সোমবার গভীর রাতে সব শেষে সিবিআই অফিস থেকে নিচে নামেন পরিবহন মন্ত্রী ফিরাদ হাকিম। কোভিড মোকাবিলায় তাকে কাজ করতে দেওয়া হলো না বলে অভিযোগ করে ভেঙে পড়েন তিনি। আই হ্যাভ ফুল ফেথ ইন ইন্ডিয়ান জুডিশিয়ারি এবং আইনের মধ্যে দিয়ে আমরা মুক্তি পাব। পপুলার হওয়াটা কোনো অন্যায় নয়, আমার কি দোষ হয়েছে? আমি সিবিআইকে সহযোগিতা করিনি, আমি ভালো ব্যবহার করিনি, আমি আমার জামিনের অধিকার কেন বঞ্চিত হলো? আমাকে অ্যাপয়েন্টই করা হয়েছিল বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করার জন্যে, শ্মশানে যাতে সুষ্ঠুভাবে মরদেহ পোড়ায়, ভ্যাকসিনেশন ঠিক করে হয়, টেস্টিং ঠিক করে হয় এবং তারপরে চারিদিকে যাতে স্টেরিলাইজেশন মানে আমাদের স্যানিটাইজেশন ঠিক করে হয়, এর জন্য আমায় অ্যাপয়েন্ট করা হয়েছে। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। চার হেভিওয়েটকে আলাদা আলাদা গাড়িতে তোলা হয়, তারপর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নিজাম প্যালেসের পেছনের গেট দিয়ে সেই গাড়ি বেরিয়ে যায়। এলগিন রোড, এসপি মুখার্জি রোড, হরিশ মুখার্জি রোড ক্রসিং হয়ে ডিএল খান রোড ধরে গাড়ি পৌঁছয় প্রেসিডেন্সি জেলে। রাত 1:15 নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট নেতা যখন প্রেসিডেন্সি জেলে পৌঁছন তখন জেলের বাইরেই দাঁড়িয়েছিলেন মন্ত্রী ফেরাদ হাকিমের বাড়ির লোকজন। গাড়ি আসতে দেখেই তাঁরা স্লোগান দিতে শুরু করেন। দেখো
ফেরাদ হাকিমের স্ত্রী সকলকে শান্ত করেন। একে একে গাড়িগুলি প্রেসিডেন্সি জেলে ঢুকে যায়। ফেরাদ হাকিমের পরিবারের সদস্যরা গাড়িতে উঠে জেলে ঢুকতে গেলে তাদের আটকানো হয়, তারপর তাঁরা হেঁটেই ভেতরে ঢোকেন। এর কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্সি জেল চত্বরে আসেন শোভন চট্টোপাধ্যায়ের ছেলে ঋষি চট্টোপাধ্যায় এবং শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার শোভন চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে চলে যান তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। সেখানে ছিলেন শোভনের বান্ধবী বৈশাখীও। রাতে শোভনকে নিজাম প্যালেস থেকে বের করার সময় দুপাশে ছিলেন ছেলে ঋষি এবং বৈশাখী। রাতে প্রেসিডেন্সি জেলেও তারা পৌঁছন একসঙ্গে, কিন্তু সেখানে ঢুকতে বাধা দেওয়ায় জেলের বাইরে কান্নায় ভেঙে পড়েন বৈশাখী। বারবার দরজায় ধাক্কা দিতে থাকেন। এই রকম প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে ঘর থেকে যেভাবে ওনাকে উঠিয়ে আনা হয়েছে, কোন পশুকে এভাবে আনানো, কোন আততায়ীকে আনা হয় না, কি করছে ভেতরে আমরা কিছু বুঝতে পারছি না। মুখের উপর যেভাবে দরজা বন্ধ করে দিয়েছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হতে পারল, আর কিছু খেতে কি এক ফোঁটা জল দেওয়া হয়নি ওনাকে, এটা মানুষের মতো ট্রিট করছে না পশুর মতো, এটা ঠিক না। সামান্য সাহেব দেখুন, উনি কি লালেসলেসলে আনলিশ করেছেন, ওনার দেখা দরকার। শোভনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলের গেট ধরে কাঁদতে শুরু করেন তিনি। ওনার ওষুধ, ওনার সবকিছু আমার কাছে, কি করছে ভেতরে আমরা কিছু বুঝতে পারছি না। এটা ঠিক না, কি গুরুত্বপূর্ণ ওষুধ ছিল, উনি হাইলি ডায়াবেটিক, ওনার 550 উপর ইনসুলিন চলে, তার জন্য কিছু খাবার খেতে হয়, ওনার প্রচন্ড সিওপিডি আছে। শুনুন, আমাদের না কিছু হলে পরে আপনারা রেসপন্সিবল থাকবেন। কি করছেন আপনারা ওখানে, কিছু বুঝতে পারছি না, কি করছেন সকাল থেকে। বারবার ভিতরে ঢোকার আবেদন জানাতে থাকেন, শেষে এক সময় হুঁশিয়ারিও দেন। জানতে চাই, সবাই জানতে কেন আর বাড়ির লোক ঢুকতে পারবে না, দরজা যদি না খোলেন আজকে এখান থেকে আমাদের লাশ যাবে। রাইট নাও এখানে এরা দেখতেই পাচ্ছেন দরজা আমাদের বন্ধ করে দিয়েছে, এখানে চারজন, তারা চারজনই সিনিয়র সিটিজেন, সকাল থেকে ভালো করে খেয়েছে কি খায়নি এখনো আমরা ঢুকতে পারছি না। ওনাদের একটা হেলথের ব্যাপার আছে, উই হ্যাভ টু প্রোভাইড দেম মেডিসিন, উই হ্যাভ টু প্রোভাইড দেম ফুড। এটা আমার ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির পাশে থাকতে এসেছি, আর এই ফ্যামিলিতে চারজন, চারজন আমার, চারজনে আমার বাবা শুধু একলা নয়, তিনজন আলাদা যারা আছে তারাও আমার ফ্যামিলি হয়। আর এই যে ভেতরে নিয়ে গেছে আমাদেরকে, ঢুকতে দিচ্ছে না, আমরা কিভাবে জানবো ভেতরে কি হচ্ছে। প্রায় মিনিট কুড়ি পর শোভন চট্টোপাধ্যায়ের ছেলে ও বান্ধবীকে একসঙ্গেই জেলে ঢুকতে দেওয়া হয়।